এদিকে ঢাকায় চলচ্চিত্রে আলোচিত নায়িকা পরিমণি আস্তার আইনজীবীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা আমার জামিন চাচ্ছেন না কেন, আমি পাগল হয়ে যাব, আপনারা আমার জামিন চান, আপনারা আমার সঙ্গে কি কথা বলবেন, আর সিনিয়র আইনজীবী কই, তিনি আসলেন না কেন। এ সময় আইনজীবীরা বললেন, আমরা টেকনিক্যাল কারণে আপনার জামিন চাচ্ছি না। আজ শনিবার তৃতীয় দফায় রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তিনি এই কথা বলেন। দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম আশিক ইমামের আদালতে হাজির করা হয়। এ সময় মামলা তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে পরিমণির আইনজীবী তার সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। এরপর বিচারক শুনে আদেশ পরে দেবেন বলে জানান। তবে বিচারক এজলাস ত্যাগ করলে পরিমণির আইনজীবীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এরপর বিচারক দেখা করার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম পরিমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 13 আগস্ট 6 দিনের রিমান্ড শেষে পরিমণি ও তার সহযোগী দীপুকে আদালতে হাজির করা হয়েছিল। এরপর মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। এ সময় আসামি পক্ষ তাদের আইনজীবী মুজিবুর রহমান জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালতে তাদের দেখা করার আবেদনটি নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পরিমণিকে গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, গত 4 আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিমণিকে তার বনানী বাসা থেকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। অভিযানে ভয়াবহ মাদক এলএসডি মদ ও আইস উদ্ধার করা হয়। পরিমণির ড্রয়িং রুমে কাভার, শোকেস এবং ডাইনিং রুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকথ্যে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকুশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।